নিয়নের আলো মেখে অভ্যস্ত যশোধরা এখন মোমের আলোর সামনে বসে আছে, চোখ টানা দামি সুরমায়, বিলাসিতার রঙে রাঙানো দুঠোঁট। সুখেনের কথা মতো সে আজ এসেছে এখানে, সুখেনের কথা মতো বসেওছে, কিন্তু সুখেনের মনের মতো কথা বলতে পারল না সে। যশোধরা এমন কিছু বেহায়াপনা দেখাতে পারল না যেটা তার অন্তরকে কুলোষিত করে। নিজের বুকে জমিয়ে রাখার কথা শুধুমাত্র একটাই আঘাত দিল সে, একটাই, তাতেই মুখ নামিয়ে নিল সুখেন। যশোধরা বলল, ফেসবুক প্রোফাইলে আপনি নিজেকে বিবাহিত লিখেছেন, তা স্ত্রী থাকতে আমাকে কেন পেতে চান বলুন তো? না মানে আসলে, সুখেন বলতে গিয়েও থমকে যায়। নিরুত্তর সুখেনের মুখ খোলার জন্য নিরুপায় যশোধরাকে আবার কথা বলতে হল। আপনার স্ত্রী তো মনে হচ্ছে যথেষ্ট সুন্দরী, কি করে বুঝলেন? সুখেন অবাক হয়ে জানতে চায়। গেস করলাম, আপনার মতো হ্যান্ডসামের স্ত্রী তো সুন্দরী হবে, তাই না? কিন্তু আমার উত্তরটা পেলাম না। হ্যাঁ, খুব সুন্দরী, বিয়ের আগে মডেলিং করত, সুখেন বলে। বলতে বলতে যশোধরাকে আবার একবার ভালো করে দেখে সে। অবিকল সেই রূপ যা সে ফোনের মধ্যে দেখেছে, সেই চোখ যা তাকে এই চার মাস বিনিদ্র রেখেছে, পাগল করে দিয়েছে তার ভেতরটা। এই উত্তরটা চাইনি আমি। আপনি আসলের পর কিছু একটা বলতে গিয়ে থেমে গেছেন, কি বলতে চেয়েছিলেন? স্ত্রী আপনাকে ভালোবাসে না, যশোধরা বলে। না তা ঠিক নয়। তাহলে? ওর ক্যান্সার হয়েছে, সেকেন্ড স্টেজ। তো? সুখেন আবার নিশ্চুপ। নিশ্চুপ হয়ে গলে যাওয়া মোমের জায়গায় আবার একটা মোমবাতি ধরাইছে। নতুন আলোর তেজে যশোধরাকে আরো উজ্জ্বল লাগে। নিজের অসুস্থ স্ত্রীকে এড়িয়ে তাই আপনি আমার সাথে যোগাযোগ রেখেছেন? সুখেন মুখ নামিয়ে নেয়। কেমো চলছে নিশ্চয়ই? সুখেন অস্পষ্ট হ্যাঁ বলে। স্ত্রীর শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই কি ফ্রেন্ড রিকোয়েস্ট? আপনারা মশাই পুরুষগুলো সবাই এক, সুন্দরী মহিলা দেখলেই বেছে বেছে তাদের। আপনার পেজটা ঘেটে ডেট অফ বার্থটা পেলাম, একটু একটু জ্যোতিষ চর্চাও করি আমি, খুব ভুল না হলে আপনি কর্কট রাশির জাতক, ঠিক বললাম তো? সুখেন বলল হ্যাঁ, বলেই দীর্ঘশ্বাস ফেলল একটা। এই বছরটা আপনার কেমন কাটবে জানেন? স্ত্রী বিয়োগ এবং নতুন সম্পর্কে জড়ানো। কার কাছ থেকে জেনেছেন? পত্রিকা স্টল থেকে, পত্রিকাতে যা লেখা আছে। সুখেনের কথা শুনে হেসে ফেলল যশোধরা। ওসব ফালতু, পুরোটাই ভুল। কর্কট রাশির বিবাহিত জাতকদের এই বছর প্রিয় মানুষদের কঠিন ব্যাধি থেকে আরোগ্য লাভ রয়েছে, সঙ্গে বিবাহিত জীবনের অটুট বন্ধন। সুখেন চোখ মেলে তাকালো যশোধরার দিকে। যশোধরা বলল, শুনতে অবাক লাগলো সুখেনবাবু, তাই না? আমিও ঠিক এইরকমই অবাক হয়েছিলাম যখন আপনি আমায় বন্ধুত্বের জন্য আহ্বান জানান এবং মেসেঞ্জারে লেখেন অপরূপা সুন্দরী,
আপনার সাথে সাক্ষাতে আলাপ করতে চাই। আমার স্বামীর কথা মতোই আমি যেমন আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছি, ওর কথা মতোই আজ এসেছি এখানে। আচ্ছা সুখেনবাবু, আপনার স্ত্রী কোন ডক্টরের আন্ডারে আছে বলুন তো? ডক্টর পিনাক বন্দ্যোপাধ্যায়, চেনেন? সুখেন বলে, হাসে যশোধরা, আমার হাজবেন্ড। ফোনে আপনার ছবি দেখে এবং আপনার স্ত্রীর নাম পেয়ে পিনাককে দেখাতে ও আমাকে পরিচালনা করে। সুখেনবাবু, আমার স্বামীর হয়ে আপনাকে আমি অনুরোধ করছি, স্ত্রীকে ভালোবাসুন, তাকে যত্নে রাখুন, মনে সাহস দিন। আপনার ভালোবাসা আর সাহসই আপনার স্ত্রীকে সুস্থ করে তুলবে। বেশিরভাগ ক্যান্সার পেশেন্ট এগুলো থেকেই বঞ্চিত হয়, টানা ঘণ্টাখানেকের লোডশেডিংয়ে কেটে যায়। আলোয় আলো হয়ে ওঠে রুম, সুখেনের মুখে এসে লাগে সেই ছবি।